ভাবনামুখ এই মুহূর্তে রয়েছে মৌলালী যুবকেন্দ্রতে। আমরা যে বিষয়ে ওনাকে প্রশ্নটা করতে চাইছি, এক ওমেন অফ বেঙ্গল, এটা আমরা শ্যামসুন্দরের বিহাফে শুরু করছি। আসাম ও বাংলার একটা কোথায় মৈত্রী সম্মেলন হতে যাচ্ছে, সেটা ভাষা হতে পারে, কালচার হতে পারে, সাহিত্যও হতে পারে। মায়েরা যে ভূমিকায় আজ অবধি রয়েছিলেন সেটা হচ্ছে প্যাসিভ, মানে অনেকটা পেছন দিকে। মায়েদের কি সচল ভূমিকা আমরা আজ থেকে দেখতে পারবো, মানে যারা অর্থনীতিকে চেঞ্জ করছেন, পাড়াভিত্তিক মায়েরা এক হচ্ছেন, তারা মাসিক কোনো চাঁদা দিচ্ছেন, সেখান থেকে সব বাড়ি সোলার করছেন, তারা রবীন্দ্রসঙ্গীত করছেন বা গান করছেন, ভিডিও করে পাঠাচ্ছেন। 50% অফ দ্য পার্লামেন্টের সিটে কোনো রিজার্ভেশন চাই না, নর্মাল কোর্সে জিতে তারা পার্লামেন্টে পৌঁছচ্ছেন। 29টা স্টেটের মায়েরা গুগলে রেজিস্টার্ড হচ্ছেন, যেখান থেকে দেশকে লিডারশিপ দেবেন। মৌসুমীদের হাতে এবার আমি মাইকটা ছেড়ে দিচ্ছি, মায়েরা পাশে যারা রয়েছেন তারাও এটার উত্তর দেবেন। একদমই সহমত দাদার সাথে, উনি যেটা বললেন যে মায়েরা আজকে যেভাবে কালচার বা বিভিন্ন ক্ষেত্রে মায়েরা এই কালচার থেকে শুরু করে কালচারের মধ্যে সব কিছুই পড়ে, শিক্ষা সংস্কৃতি অগ্রগতি এবং এগিয়ে যাওয়া, ডিজিটালি এগিয়ে যাওয়া বা নর্মালি এগিয়ে যাওয়া, ফিজিক্যালি এগিয়ে যাওয়া, যেভাবে মায়েরা এগিয়ে যাচ্ছেন তাতে যে সিট সংরক্ষণের ব্যাপারটা, সেটা আমার মনে হয় আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের এখন আর মহিলাদের সংরক্ষণের কোনো ব্যাপার থাকছে না, আমাদের এখন ব্যাপার থাকছে যে পুরুষ মহিলা নির্বিশেষে কোনো রিজার্ভেশনের ব্যাপার থাকবে না। আমরা চাই আমাদের মহিলা গোষ্ঠী এবং পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে যেখানেই হোক, সবাই যেভাবে নিজেরা সচ্ছল হচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মাকে এগিয়ে আসা উচিত। সে মা হোক, বোন হোক, আমাদের মানে দিদি কাকি যেই হোক না কেন, তাদেরকে আমরা ঘরের বাইরে বের করে নিয়ে এসে আমরা তাদেরকে উজ্জীবিত করছি এবং সবাই উজ্জীবিত হচ্ছে বিভিন্ন রকমভাবে। তো আমার সঙ্গে রয়েছে আমারই এক বোন, রেড হার্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সোমা চক্রবর্তী। সোমা, কিছু বলো মায়েদেরকে। মায়েদের ব্যাংক মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা না পারবেন, মায়েদের ব্যাংক মাসে একদিন পাড়াতে মায়েরা চাঁদা দিচ্ছেন, পুরনো খবরের কাগজ দিচ্ছেন, বাচ্চাদের বই খাতা যা পারছেন ওয়েস্ট জমা দিয়ে তারা একটা সোশ্যাল ক্যাপিটাল বানাচ্ছেন। ট্যাক্সের ক্যাপিটাল দিয়ে গভর্নমেন্ট চলে, কী চলে আপনারাও জানেন। ধর্মের টাকা দিয়ে তাও কিছু লোক খেতে পায়, পড়ে খায়, কিন্তু মায়েদের সোশ্যাল ক্যাপিটাল পাড়া থেকে জেনারেট হয়ে মায়েরা কি দেশের পাড়ার অর্থনীতিকে ধরতে পারবেন না? ছবি উনি তুলিয়েছেন, এবার উত্তরটাও উনি দিন পারবেন। দিদি বলছি, দিদি বলুন, আমার সব দিদি বলছে। এই যে পাড়া থেকে চাঁদা, মাদার্স ব্যাংক থেকে যে চাঁদা পাড়ার থেকে কালেক্ট হচ্ছে, কালেক্ট হয়ে মাদার্স ব্যাংকটাকে যে বাড়ানো হচ্ছে, বড় করা হচ্ছে, এটা একটা ভীষণ খুশির খবর প্রত্যেকটা মহিলা এবং সমাজের জন্য। এবং সমাজে যেন এই সচেতনতা বোধ সবার মধ্যে আসে যে খালি পুরুষরা পারে, মহিলারা কিছু পারে না, এটা যেন না আসে। এবং সেটা আমরা আশা করি আস্তে 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 স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। হ্যাঁ, এবং সবাই সমান এখানে, পুরুষ মহিলা নির্বিশেষে সবাই সমান, কিন্তু তবুও নারীরা এখানে কিন্তু অনেকটা, অনেক কম সময়ের মধ্যে নারীরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এবং আশা করি এই এগিয়ে অগ্রগতিটা বজায় যদি থাকে, যদি থাকে না অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। একদম দুর্গা, একদম দুর্গা মা, আমরা দুর্গা মায়ের পূজা করি, মা মেয়েরা হচ্ছে মায়ের জাত, মায়ের জাত। হ্যাঁ, তো অতএব মায়ের জাত যখন মেয়েরা, তো মেয়েরা পারে না এরকম অসাধ্য সাধন করতেই হবে। একটা সারপ্রাইজ দিই, শ্যামসুন্দর অ্যানাউন্স করেছে এই আমার এই কথাটা শোনার পরে, মায়েরা যদি ব্যাংক খোলেন মাসে 10,000 টাকার ক্যাশ পুরস্কার আছে। শ্যামসুন্দর গার্মেন্টস হচ্ছে সালকিয়া ক্রসিং থেকে ডান দিকে 2 মিনিটের পথ, 4টে দোকান। আমি তাদের অনলাইনে অ্যাক্টিভ রাখি এবং আমি বলেছিলাম যে শুধু শাড়ি কেন, মায়েরা যদি দেশ জুড়ে ইকোনমিক রিফর্ম আনেন তাহলে কোনো মাসে সেই সোশ্যাল ক্যাপিটাল দিয়ে শাড়ি কিনবেন, কোনো মাসে রোটেশন ইকোনমির মাধ্যমে বেড়াতে যাবেন, কোনো মাসে তারাই ঠিক করবেন যে তারা কী করবেন, তবে না ভারতবর্ষ এগোবে। সার্বজনীন দুর্গা উৎসব,
কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, অন্ন মানে অন্নপূর্ণা পূজা, আর আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা কি মানন? মায়েদের জয় হোক, মায়েদের জয় হোক, এটা হচ্ছে মায়েদের জয় হোক, এটা হচ্ছে আমি সর্বতভাবে চাইবো। এবং যে সমস্ত মা বোন আমাদের আমার সঙ্গে অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আছে বা যারা দাঁড়িয়ে নেই, যারা আমাদের সঙ্গে নেই, প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে অসংখ্য 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 ধন্যবাদ। এইরকমভাবেই মায়ের যাত্রা যেন এগিয়ে চলে, মায়েদেরকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা আমি একদম আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি, আমরা সব মায়েরা মিলে। আর কিছু বলার নেই, আজকে অসম আর বাংলা না, আজকে ভারতবর্ষ এক হচ্ছে, আজকে ভারতবর্ষ এক হচ্ছে একদম। মায়েরা হলো সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা অক্ষয় রাখার জন্য যে পরিশ্রমটা মায়েরা করে, সে জায়গাটা মায়েরা না থাকলে বোধহয় সম্ভব না। একদম একদম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবং মাসে একদিন, আমি যে এত কথা বললাম মাদার্স ব্যাংক, মাসে শুধু একটা দিন, চারটে ঘন্টা রেজিস্টার খুলে যদি দেন, ভারতবর্ষের ইকোনমি পাড়া থেকে চলবে। আমাদের সীতারামানজি এই অনিয়নের দাম, পেঁয়াজের দাম জানুক বা না জানুক, আপনারা তো রোজ বাজার করেন, আমাদের কিছু যায় আসে না, আপনারা তো রোজ করেন। শ্যাম সুন্দরের সাথে এটা হচ্ছে পার্সোনাল পছন্দ, যে আমি পেঁয়াজ খাই কি খাই না, এটা পার্সোনাল পছন্দ, আমি খেতেও পারি নাও খেতে পারি। দেশ চালাতে গেলে তো জানতে, কিন্তু না জানতে তো অবশ্যই হবে, কিন্তু যদি কেউ এই ধরনের কথা বলে ফেলে সেটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। একদম একদম, আজকে এখানেই শেষ করছি। এবং আমি ধন্যবাদ কি করে দেব, তাদের আশীর্বাদ পেলাম এটাই বলছি। বয়স আমার যাই হোক, আমার মাও মা আর একটাই কথা বলেছিলেন যে বারাণসীর মায়েরদের জন্য কিছু করো, তো সেই পথ আমি বানাচ্ছি, যাতে আস্তে আস্তে সেখানকার যে ওল্ড এজ হোম আছে সেখানে আমাদের দেশের সব মায়েরা কিছু কিছু করে ডোনেশন পাঠাবেন। এখানে আমি আরও একটা কথা বলতে চাই, এই যে ওল্ড এজ হোম, ওল্ড এজ হোম নিয়ে আমি একটা কথা বলতে চাই, এই যে মায়েরা আজকে একটা বাচ্চার জন্ম হওয়ার পর থেকে মায়েরা বাচ্চাটাকে গড়ে তোলে, গড়ে তোলার পরে এই মাকে বা বাবাকে, বাবা ইনকাম করে নিয়ে আসে, মা বাচ্চাকে বড় করে, এটাই আমরা দেখেছি প্রাচীন প্রবণতা অনুযায়ী এবং অ্যাট প্রেজেন্ট সেটাই দেখছি। কিন্তু মায়েরা কেন ওল্ড এজ হোমে থাকবে, এটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন। এবং আমরা আমাদের একটা পরিকল্পনা নিয়ে আমরা চলছি, অলরেডি আমরা চলছি, যে এই ওল্ড এজ হোমগুলো যেন বন্ধ করে দিয়ে একদম মায়েদের সন্তানরা যেন মাকে মায়ের মর্যাদা দিয়ে রাখতে পারে। উনি আমার মনের কথা বলেছেন, এই যে সোশ্যাল ক্যাপিটাল যেটা জেনারেট হবে পাড়া থেকে, সেখানে একটা টাকা আপনারা মায়েদেরকে পোস্টার দিয়ে খুঁজে বার করে তার হাতে মাসিক পৌঁছে দেবেন, কারণ উনিও মেম্বার হবেন। একদম, আজকে এখানে শেষ নয়, এ পথ চলা শুরু হলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে, অনেক ধন্যবাদ।